আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসছি, চট্টগ্রামে সীতাকুণ্ড থেকে 10 কিলোমিটার ভিতরে গুলিয়াখালী সি বিচটা আপনাদের আজকে ঘুরে দেখাবো। অসম্ভব সুন্দর এখানে। আচ্ছা, গুলিয়াখালী সি বিচের সৌন্দর্যটা কি? সৌন্দর্য কিভাবে বলবো আপনাকে, এটা সৌন্দর্য সবভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত সমুদ্র সৈকত, এটা সবাইকে টানে। সমুদ্র সৈকত সবারই ভালো লাগে। তারপরে এই যে আপনার কেওড়া গাছগুলা, তারপরে কেওড়া গাছের দানাগুলা নিচে আপনি দেখতে পাবেন, গাছগুলো এইভাবে দানাগুলো পরে পরে অটোমেটিক জ্বালায়। আর এই যে মাটির যে ইগুলা ভাঁজগুলা, খাঁজ কেটে রয়েছে, মানে পানি আসে আর পানি জোয়ার ভাটার জন্য যে পানি আসে যায়, মানে এটাই সৌন্দর্য। এটা সৌন্দর্য মানে বলার মতো না, মানে এটা আর বাংলাদেশে কোথাও পাবেন কিনা আমার জানা নয়, তবে এখানে আসলে এটা পাবেন। এবং এখানে বাস্তব যদি কেউ আসে তাহলে বুঝতে পারবে আসলে যে সৌন্দর্য কতটা সুন্দর, এটা মুখের ভাষায় বলা যাবে না, পসিবল না। অসাধারণ সৌন্দর্য আপনার এই গুলিয়াখালী সি বিচটি। অসংখ্য দর্শনার্থী আসে এখানে, কারণ যে একবার আসবেন সে বারবার আসতে চাইবেনই। এই জোয়ার ভাটার কারণে, এই পানিগুলা আসা যাওয়ার কারণে কিন্তু এরকম সৃষ্টি হয়েছে। এগুলা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার এগুলা ভরে যাবে এই পানিতে, এরকম থাকবে না, পুরা এগুলা তলিয়ে যাবে পানিতে। অলরেডি জোয়ার কিন্তু চলে আসতেছে। ওয়াটার বাস এগুলা সাবমেরিনের মতো দেখতে। এই হলো গুলিয়াখালীর সৌন্দর্য, দেখতে পারতেছেন ট্রলার গুলা কি সুন্দর চলে আসতেছে। এইগুলা হচ্ছে লুনা পানির যে গাছ, কারণ সাগরের পানি লুনা লবণাক্ত বেশি, এর জন্য এই গাছগুলা যখন জোয়ার আসে তখন পানিতে তলিয়ে যায়। কিন্তু এই গাছগুলার যে মূলগুলা এগুলা দেখতে পারতেছেন একবার উপরের দিকে চলে এসেছে, একবারে তীরের মতো চুক্কা চুক্কা এক একটা মূলগুলা। গুলিয়াখালী এই সি বিচে আপনারা এইগুলা দেখতে পারবেন, এমনকি সতর্কতার সাথে চলাচল করতে হবে, কারণ সীতাকুণ্ড শহর থেকে 150 টাকা লাগে সিএনজি ভাড়া, এমনকি আপনারা হয়তো বা দামাদামি করলে একটু কমেও পাবেন। আমাদের কাছ থেকে 130 টাকা ভাড়া নিছে ভাই সিএনজি ওয়ালা ভাই। এই গুলিয়াখালী যে সৈকতটা, এটার বিশেষত্ব হচ্ছে আলাদা ধরনের সি বিচ হওয়ার কারণ হচ্ছে আপনার এই গুলিয়াখালী সৈকতে এরকম অসংখ্য এই যে আসে ঘেরা, এমনকি জায়গায় জায়গায় আপনার এরকম হবে যে বাংলাদেশের মানচিত্রের মতো এঁকে রাখছে, এরকম দেখা যায় এখানে। এই হচ্ছে গুলিয়াখালী যে সমুদ্র সৈকতের যে আসল সৌন্দর্য, এটাই মনে হইতেছে কে যেন কেটে কেটে এগুলা তৈরি করছে। এখানে বালি না, এগুলা পলিমাটিতে তৈরি, এগুলা প্রাকৃতিকভাবে এগুলা তৈরি হয়েছে। এই ধরনের অসম্ভব সুন্দর এই গুলিয়াখালী সি বিচ, এর যে সৌন্দর্য, এই হচ্ছে বঙ্গোপসাগর, এই হচ্ছে বঙ্গোপসাগর, এই হচ্ছে সৈকত। গুলিয়াখালী সি বিচে চলে এসেছি আমরা। এরকম অসংখ্য ফাঁদ জায়গায় জায়গায় আছে। কেওড়া গাছের নিচে এই যে হচ্ছে কেওড়া ফল, এগুলার আচারও পাওয়া যায়। এগুলা আপনার মাছেরও সুস্বাদু খাবার, পাঙ্গাস মাছের খাবার। এই গাছে অনেক ফল আছে, কেওড়া ফল। অসাধারণ সৌন্দর্য কেওড়া গাছে জ্বলন কাটি, পাশে সমুদ্র সৈকত,
সূর্য অস্ত যাইতেছে, এখানে দোলনায় দুলতেছে। এই গুলিয়াখালি আসলে আপনি এই সৌন্দর্যটা পাবেন, উপভোগ করতে পারবেন, কেওড়া কাছে এই দোলনায় দুলতে পারবেন, প্লাস সূর্য অস্ত যাচ্ছে সেটাও দেখতে পারবেন।